নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন বাজে বিকাল 5টা বেজে গেছে, এখন 5:30টা বাজতে চললো। আর যে ব্লগটা আমি শেষ করেছিলাম সেই দিনই বিকাল থেকে এই ব্লগটা শুরু করছি। আর এখন আমি যাচ্ছি, গুঞ্জা হচ্ছে সবুজদের বাড়িতে গেছে। সবুজকে তো আমি বলেই ছিলাম, আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা, আর ওকে ও সোয়েটার না পরেই চলে গেছে। তো আমি পঞ্চুটা দিতে যাচ্ছি ওখানেই। গুঞ্জাকে এখন পঞ্চু দিয়ে চলে এসেছি। আর যে বীজগুলো লাগিয়েছিল সেখানে বিকেলে আবার জল স্প্রে করে দিয়েছে। এখন সন্ধে হতেই চলল প্রায়, আমি এখন সন্ধে দিচ্ছি। আমরা সন্ধে দেওয়ার সময় ধূপকাঠি জ্বালাই, অনেক সময় ধুনো দেওয়ারও চেষ্টা করি। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আজকে ভাবছিলাম সন্ধ্যের সময় কিছু খাবার বানাবো, আর রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরে এসে শুনলাম যে আমাদের এক জায়গায় বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল দুপুরে, তো দুপুরে যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। এই যে এখন গুদু বাচ্চা রেডি হয়েছে, কেন এখন আমরা যাচ্ছি একটা বৈষ্ণব সেবা নেমন্তন্নতে। দুপুরবেলায় নেমন্তন্ন ছিল কিন্তু দুপুরবেলা যাওয়া হয়নি, তাই এখন যাচ্ছি। আবার সে কথা হচ্ছে কাছেই। এই যে গুঞ্জু, এখন আমরা বৈষ্ণব সেবার বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর যে বাড়িতে বৈষ্ণব সেবা ছিল সে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা এসেছিল, তো গুঞ্জা ওকে দেখে খুব খুশি হয়েছে, ওকে কোলেও নিয়েছিল। তো ওখান থেকে ওখানে একটু সময় লাগলো, তারপর এখন আমরা বেরোলাম। আর আসার সময় তো গলি দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় মেন রোড দিয়েই যাচ্ছি। আসলে গলিতে ভীষণ অন্ধকার থাকে, তো ওই অন্ধকারের মধ্যে আর যেতে ইচ্ছে করলো না। আর এখন একটা দোকানে এসেছি, দোকান থেকে কিছু জিনিস নেব, চাল নেব আর গুঞ্জা কি নেবে সেই জন্য এসেছি এখানে। আমরা এখন নেমন্তন্ন বাড়ি থেকে চলে আসলাম। নেমন্তন্ন বাড়িতে তো কি করেছিল সেগুলো ভালো করে বলাই হয়নি, ভিডিও করাই হয়নি। ওখানে বৈষ্ণব সেবার নেমন্তন্ন ওখানে করেছিল, হলো প্রসাদ মানে অন্ন, আর ডাল করেছিল, অনেক রকম কয়েক রকম মেশানো ডাল করেছিল, আর পনিরের তরকারি, আলু দিয়ে পনিরের তরকারি, চাটনি, লুচি, পায়েস আর বাঁধাকপি ঘণ্ট। যাওয়ার পথে আমরা এদিক দিয়ে গেছিলাম গলি দিয়ে, আর আসার পথে মেইন রোড দিয়ে আসলাম। সেখানে দোকানেও গেলাম, দোকান গুঞ্জা রেজাল্ট বের হলে যে খেলনাটা নেবে বলছিল সেখানে খেলনা পছন্দ করলো, কী কী খেলনা নিতে পারে ও সেরকম কিছু পছন্দ হয়নি, একটা পুতুল পছন্দ করেছিল। তো পুতুলটা ওর আগেও ছিল, দেখা যাক আগে রেজাল্ট বেরোক, তার মধ্যে যদি কোনো নতুন ধরনের খেলনা আসে তো সেগুলো নেবে, আর না হলে ওই যেগুলো পছন্দ করেছে সেগুলোর মধ্যে থেকেই একটা নেবে। আর আসার পথে কর্নফ্লেক্সও নিয়ে আসলো, ওর অনেকদিন থেকে কর্নফ্লেক্স খেতে ইচ্ছে করছিলো। তো কর্নফ্লেক্স আমরা মল থেকেই আনি, বিগ বাজার থেকে আনি, সেখানে অফারে পাওয়া যায়, 1 কেজি একবারে আনি। তো এখান থেকে ছোটো একটা প্যাকেট নিয়ে আসলাম, আজকেই খাবে, অন্যদিন যেদিন বিগ বাজার তো এখানে নেই, আমাদের এখানে কোচবিহারে আছে, তো কোচবিহারে যেদিন যাবে সেদিন 1 কেজির প্যাকেটটা নিয়ে আসবে। এর আগেও আনতাম, এমন হয়েছিল যে কর্নফ্লেক্স খেতে খেতে অরুচি হয়ে গেছিলো, ওর খেতেই চাইতো না, ওই জন্য মাঝখানে আনা বন্ধ করেছি। তারপর মুড়ি খেত কর্নফ্লেক্সের বদলে,
তো এখন আবার মুড়ি খেতে খেতে বোধ হয় ওর একঘেয়েমি হয়ে গেছে, তাই আবার কর্নফ্লেক্স খেতে চাইলো। ঠিক আছে, সন্ধেবেলায় ওখান থেকে খেয়ে এসে পেট ভরা ছিল, তাই গুঞ্জাকে একটু দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।